একাদশ লোকসভা নির্বাচনের প্রচার ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। প্রচারের মাঠে ব্যাট বল হাতে নানান রাজনৈতিক দলের নেতা নেত্রীরা মাঠ কাঁপিয়ে চলে গেছেন। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রীকেও বারংবার প্রচারের মাঠে নামতে দেখা গেছে। প্রধানমন্ত্রী বঙ্গে বহুবার এসে তার দলের হয়ে বিজেপির হয়ে বিজেপিকে জেতানোর জন্য আবেদন জানিয়ে গেছেন এবং এর মাঝেই তিনি এক কথা জানিয়েছেন, এক বড় ঘোষণা করেছেন যে প্রচার শেষ হয়ে গেলে সপ্তম দফার তিনি ধ্যানমগ্ন হবেন। প্রাচীনকালে ধ্যানমগ্ন হতেন ঋষি মুনিরা, দেবতারা। এবার তিনি যেন নিজেকে ঈশ্বর প্রদত্ত সন্তান দাবি করতে উঠে পড়ে লেগেছেন। এর আগেও বহুবার তার মুখে শুনতে পাওয়া গেছে প্রচারের জনসভায় এসে মানুষের সামনে তিনি দাবি করেছেন যে তিনি ঈশ্বর প্রদত্ত সন্তান, তাকে ঈশ্বর পাঠিয়েছেন দেশের সেবা করার জন্য, দেশের মানুষের জন্য কাজ করার জন্য। এবার সেই কথাটাই প্রমাণ করার জন্য তিনি যেন উঠে পড়ে লেগেছেন, তিনি যেন কোনো খামতি ছাড়তে চাইছেন না। 2014, 2019 এবং 2024 এই নিয়ে তিন নম্বরবার তিনি ধ্যানমগ্ন হবেন। 2014-তে লোকসভা নির্বাচন ভোটের প্রচার শেষে তাকে ধ্যানমগ্ন হতে দেখা গিয়েছে কেদারনাথের গুহায়। এর পরের বার 2019-এ মহারাষ্ট্রের প্রতাপগড় দুর্গে, আর এই বছর 2024-এ লোকসভা নির্বাচনে তাকে দেখা যাবে কন্যাকুমারীর বিবেকানন্দ রক মেমোরিয়ালে। হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী কথিত আছে এই বিবেকানন্দ রক মেমোরিয়ালে, এই কন্যাকুমারীতেই পার্বতী শিবের জন্য তপস্যা করেছিলেন, মহাদেবের জন্য তপস্যা করেছিলেন তিনি। এরপর ভূ ভারত ঘুরে এসে স্বামী বিবেকানন্দ সেখানে বসে ধ্যানমগ্ন হয়েছিলেন। এই জায়গাতেই ভারত মহাসাগর, আরব সাগর এবং বঙ্গোপসাগরের মিলনস্থান। এবার সেই ঈশ্বর প্রদত্ত সন্তান স্বামী বিবেকানন্দকে অনুসরণ করেই যেন তিনি এই একই জায়গায় বসে ধ্যানমগ্ন হবেন। এই ধ্যানমগ্নতা নিয়ে তৃণমূল কংগ্রেস, কংগ্রেস এবং সিপিএম তিন দলই রীতিমতো গর্জে উঠেছেন। তৃণমূল সুপ্রিমো রীতিমতো তাকে কটাক্ষ করেছে। নির্বাচন কমিশনে ইতিমধ্যে আর্জি জানিয়েছেন এই তিন দলই যে ধ্যানমগ্ন তিনি হতেই পারেন কিন্তু কোনোভাবেই এর প্রচার ঘটানো যাবেন না। এবার এই আবেদন, এই যে আবেদন তিন দল জানিয়ে ইতিমধ্যেই ফেলেছে, সেখানে নির্বাচন কমিশনও নড়েচড়ে বসেছে। সূত্র মারফত খবর পাওয়া গেছে নির্বাচন কমিশন এই নির্দেশ দিয়েছে যে তার ধ্যানমগ্নতা কোনোভাবে সম্প্রচার করা যাবে না। গত দুবছরে দেখলে দেখা যাবে যে তার ধ্যান করার ছবি আমাদের সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে টিভি সমস্ত জায়গায় ভাইরাল হয়ে গিয়েছিল, সব জায়গাতেই মোদির ধ্যান করার ছবি। এবার কিন্তু এই বছর সেই ছবি আর আসবে না। কিন্তু একাংশ এটাও দাবি করছে যে তার এই ধ্যান হওয়ার কারণ প্রচার করা, যেখানে বিজেপির বিভিন্ন দলীয় কর্মীরা, নেতারা সশরীরে উপস্থিত থেকে প্রচার সেরেছেন শেষ দফার শেষ দিনের, কিন্তু নরেন্দ্র মোদী সেই কাজ তিনি করছেন না, সেই পথ তিনি অনুসরণ করছেন না, তিনি সেখান থেকে যেন কিছুটা আলাদাভাবে প্রচার চালালেন, মৌন প্রচার। এই ধ্যান করে তিনি যেন মৌন প্রচার চালালেন, তিনি যেন শিরোনাম থেকে সরতে চাইলেন না। প্রাচীনকালে ঋষিমুনিরা বা কোনো কেউ তপস্যা করলে কোনো মনোবাসনা পূরণ করার জন্য করতো, তাহলে নরেন্দ্র মোদীকে কোনো মনোবাসনা পূরণ করার জন্যই এই তপস্যা করছেন? তাহলে এই চৌঠা জুন তার এই মনোবাসনা আদতেও পূরণ হবে কি না সেটাই এখন দেখার বিষয়। আপনারা দেখতে থাকুন ডিজিটাল খবরিলাল বাংলা, কারণ খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।